হাই চলে যেটা আর যে এটা অন্যরকম লুক করবো তার জন্য পিঙ্ক কালার টপ আর জিন্সের প্যান্ট পরে নিয়েছি যেই মেকআপ করতে যাবো গেলো দেখো কারেন্টটা চলে কপাল আমার সোনায় বেতন তোমরা তো সকলেই জানো কি আর বলি বলো আলাদা করে যাই হোক আমি তোমাদের আড়ালেই কিন্তু করে নিয়েছিলাম ভ্রুটাকে কালো তার সঙ্গে চোখে দিয়ে নিয়েছিলাম মাই গ্ল্যামের লিকুইড আইলাইনার যেটা ছিল ব্লু কালারের জানি না কীরকম লাগছিল তবে খুব একটা খারাপ লাগছিল না কি বলো ঠোঁটে এখন লাগাচ্ছি লিকুইড লিপস্টিক দুটোই মাই গ্ল্যামের কিন্তু কালারটা চেয়েছিলাম একটু অন্য রকম ডিপ ডিপ হোক তো মিক্সড অ্যান্ড ম্যাচ করে পরেছিলাম খুব একটা খারাপ লাগছিল না নিজের মনে হলো যাই হোক চুলটাকে এখন অতিপ্র কষ্টে জোট ছাড়ানোর পর মাথায় লাগিয়ে নিয়েছিলাম একটা সাইডে মুতির এরপর হাতে পরে নিয়েছিলাম একটা সোনাটা রোয়া যেটা এইট্টিন ইয়ারে বাদ গিফট পেয়েছিলাম আর এর সাথে সাথে পরে নেবো একটা উলেনের সোয়েটার ওয়ালার টপ তো তার সাথে এই কানেরটাই বেশি যাচ্ছিল কিন্তু বাপি বললো বড় কানেরটা পরতে বাবাই কারণ এটাই বেশি নাকি ভালো লাগবে তো তাই বাপির কথা শুনে এটাই পড়লাম বেশ ভালোই লাগছিল তার সাথে একটা সানগ্লাস পরে ক্যাদ দিয়ে দিলাম যাই হোক মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও কোথায় গেছিলাম জানার জন্য শর্টস আর ব্লগের অপেক্ষা করে ওটা